দুর্গেশ নন্দিনী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আঠারোশো সালের মার্চ মাসে এটি প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চব্বিশ থেকে ২৬ বছর বয়সের রচনা এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর বাংলা সাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয় এই উপন্যাসে অল্টার স্কটের আইভানহ উপন্যাসের ছায়া লক্ষ্য করা যায় বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয় ইংরেজি সহ অন্যান্য ভারতীয় ভাষাতেও এটি অনুদিত হয় এই উপন্যাসের কাহিনীর শুরু হয় জগৎ সিংহ কৃষ্ণপুর থেকে মান্দারন যাচ্ছিলেন এবং পথে ঝড়ের আক্রমণে পড়েন এবং একটি মন্দিরে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে উনি রাত্রে আশ্রয় নেন ওই মন্দিরে পূজা করতে গিয়ে আটকা পড়েন ওই দুর্গের অধিপতি বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা এবং তার কন্যা তিলোত্তমা দুর্গেশ নন্দিনী তিলোত্তমা দুর্গেশ নন্দিনীর অর্থ হল দুর্গ প্রধানের কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমা এবং বিমলার সঙ্গে জগৎ সিংহের পরিচয়ের মধ্য দিয়ে এই কাহিনী শুরু হয় সাথে সিংহ এবং তিলোত্তমার মধ্যে প্রেম প্রেম হয়। হয়। প্রথম একবার জগৎ সিংহ কে সিংহ কে বিমলা বীরেন্দ্র সিংহের দুর্গের মধ্যে নিয়ে যান তিলোত্তমার সঙ্গে দেখা করানোর জন্য এবং সেই সঙ্গে কতলু খা পাঠান নবাব এবং তার সেনাপতি হচ্ছে ওসমান ওসমান কৌশলে গুপ্তচর পাঠিয়ে বীরেন্দ্র সিংহের দুর্গে প্রবেশ করে এবং সেখান থেকে সুযোগ বুঝে আক্রমণ করে বীরেন্দ্র সিংহকে সেই সঙ্গে জগৎ সিংহকে সেই সঙ্গে বিমলা এবং তিলোত্তমাকে বন্দি করেন জগৎ সিংহ খুবই আহত হন কিন্তু তাকে বাঁচিয়ে রাখা হয় এবং ওসমান এবং আয়েশা জগৎ সিংহের সেবা শুশ্রূষা করেন অর্থাৎ বন্দি অবস্থায় জগৎ সিংহকে অনেক বেশি সেবা শুশ্রূষা করে আয়সা বাঁচিয়ে তোলেন মূলত আয়সা জগৎ সিংহের প্রেমে পড়ে যান এবং জগৎ সিংহ আয়েশার প্রেমে পড়েননি আয়েশা পড়েছেন বিষয়টি এমন এদিকে না। এই পরিস্থিতিতে বন্ধি অবস্থায় আয়েশা জগৎ সিংহকে মুক্ত করার চেষ্টা করেন বা করেন শেষ পর্যন্ত ওদিকে পতলুখা প্রহসনের বিচার করে বীরেন্দ্র সিংহকে মৃত্যুদণ্ড দেন এবং বিমলা তার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে একদিন উৎসবের রাতে কতলু খাকে হত্যা করেন এবং তিলোত্তমাকে কৌশলে বন্দী অবস্থা থেকে মুক্ত করান অবিরাম হচ্ছে বিমলার বিমলার বাবা আসমানি হচ্ছে দাসী বিমলা যাই হোক জগৎ সিংহ মুক্তি পান এবং সন্ধি করেন পরে পাঠানদের সঙ্গে তিলোত্তমা মুক্তি পাওয়ার পরে অবিরাম স্বামীর যে কুটির সেখানে চলে যান এবং খুবই অসুস্থ হন জগৎ সিংহ যখন তিলোত্তমার সঙ্গে পুনরায় দেখা করেন তারপর তিলোত্তমা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন এবং পরে তিলোত্তমা সুস্থ হন জগৎ সিংহের সঙ্গে তিলোত্তমার বিবাহের মধ্য দিয়ে এই বন্যা শেষ হয় আর আত্মহত্যা করতে গিয়েও করেন না বেঁচে থাকেন আর ওসমান জগৎ সিং সঙ্গে একবার দ্বন্দ্বে লিপ্ত হন যে হয় জগৎ সিং বাজবে নাহলে ওসমান বাজবে ওই দ্বন্দ্বে ওসমান জগৎ সিং সঙ্গে মানে পেরে ওঠেন না এবং ওসমান পরবর্তীতে এই যুদ্ধ সাঙ্গ দেন এই হচ্ছে উপন্যাসের কাহিনী এর মধ্যে তখনকার সময় আর কি বহু বিবাহ বা বিবাহের আগেই সন্তান জন্মদানের বিষয়টা আছে অবিরাম স্বামী থেকে বিমলা বীরেন্দ্র সিংহ জারোজ এই বিষয়গুলো আছে যারা পড়েছেন তারা জানেন আর যারা পড়বেন তারা জানবেন আমার এই প্রচেষ্টা হচ্ছে যাদের এই মুহূর্তে পুরো উপন্যাসটি পড়া সম্ভব নয় তারা মোটামুটি ধারণা পেলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস সম্বন্ধে এবং এই ধারণাটুকু নিয়ে তিনি বিভিন্ন পরীক্ষায়ও অবতীর্ণ হতে পারবেন বা হতে হবে বাধ্য হয়ে যারা একদমই পড়বেন না তারপরেও তাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য এটুকুন প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগলে ট্রু এডুকেশন এই পেজটিতে লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এটি সম্বন্ধে জানা প্রয়োজন বাংলা সাহিত্য পড়া প্রয়োজন বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ আর অনেক ভালো লাগবে যারা অনেক বই পড়েন তারা বিভিন্ন রকমের যারা বই পড়েন তারা এই ক্লাসিক্যাল সাহিত্যগুলো মানে চিরায়ত যে সাহিত্য বা আমাদের যে মূল লেখকদের সাহিত্য এটা অত্যন্ত সমৃদ্ধ ভালো থাকবেন সবাই সাথে থাকবেন অনেক ধন্যবাদ